নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। 2024 সালের বাজেট পেশ করা হবে 23শে জুলাই। অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন বাজেট পেশ করবেন। আপনারা ইতিমধ্যেই 2024-25 অ্যাসেসমেন্ট ইয়ার বা 2023-24 অর্থবর্ষের জন্য আইটিআর ফাইল করে ফেলেছেন এবং সেখানে দেখেছেন ইনকাম ট্যাক্স পোর্টালে ট্যাক্স রেজিম হিসাবে নিউ ট্যাক্স রেজিমকে ডিফল্ট হিসাবে রাখা হয়েছে। এই নিউ ট্যাক্স রেজিমকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য আশা করা হচ্ছে বর্তমান সরকার কর ব্যবস্থায় কিছু পরিবর্তন আনবেন এবং আকর্ষণীয় করে তুলবেন। কী কী কর ব্যবস্থায় ছাড় আসতে পারে? বিশেষজ্ঞদের মতে যে বেসিক এক্সামশন আছে, অর্থাৎ যে ছাড় আছে, সেই ছাড়ের পরিমাণ নিউ ট্যাক্স রেজিমে বাড়তে পারে। এনডিএ সরকার ওয়ান, অর্থাৎ প্রথম যে এনডিএ সরকার গঠিত হয়েছিল, সেই সময় প্রথম বাজেটে বেসিক এক্সামশন লিমিট 2 লাখ থেকে বাড়িয়ে 2.5 লাখ টাকা করা হয়েছিল। বিগত 10 বছর কিন্তু এই বেসিক এক্সামশন লিমিট আর কোনো পরিবর্তন করা হয়নি। এবারে ধরা হচ্ছে, অর্থাৎ এই 2024 সালের বাজেটে আশা করা হচ্ছে নিউ ট্যাক্স রেজিমকে আকর্ষণীয় করে তোলার জন্য এই বেসিক এক্সামশন লিমিট 2.5 লাখ টাকা থেকে বাড়িয়ে 5 লাখ টাকা করা হতে পারে। আর এই নিউ ট্যাক্স রেজিমে স্ট্যান্ডার্ড ডিডাকশন এখন 50,000 টাকা যেটা আছে তা বাড়িয়ে 1 লাখ টাকা করা হতে পারে। এই নতুন বাজেটে বেসিক এক্সামশন লিমিট 5 লাখ টাকা হয় এবং স্ট্যান্ডার্ড ডিডাকশন 1 লাখ টাকা হয়, তাহলে যারা স্যালারিড পার্সন এবং পেনশন হোল্ডার তাদের জন্য কিন্তু উপকার হবে। এবং যাদের বার্ষিক আয় 15 লাখ টাকার নিচে, তারা কিন্তু এখনও নিউ ট্যাক্স রেজিমকেই পছন্দ করে থাকেন। দেখা যাক 23শে জুলাই অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন আমাদের জন্য কোনো সুখবর নিয়ে আসেন কি না। আমরা তাকিয়ে রইলাম পূর্ণাঙ্গ বাজেটের দিকে। আশা করি এই ভিডিও আপনাদের উপকারে আসবে। দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।